পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের জগদ্দল থানার সামনে রাস্তার উপর বসে বিক্ষোভ প্রদর্শন। মূলত আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ, আর সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী থানায় থানায় প্রতিবাদ হচ্ছে। আপনারা আরজিকরের ঘটনা সকলেই জানেন, যেভাবে এই আরজিকরে পাশবিক অত্যাচার করে নৃশংস হত্যা করা হয়েছে, তারপরে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এবং বারবার করে যারা আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলনকারীদের গলা টিপে ধরা হচ্ছে, নাই অ্যারেস্ট করা হচ্ছে, নাই আন্দোলন করা হচ্ছে না, নাই আমাদের যেখানে আমরা অবস্থান বিক্ষোভ করবো তার স্টেজ ভাঙচুর করে দেওয়া হচ্ছে, চলছেটা কি? তার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের একের পর এক এই প্রতিবাদ আন্দোলন। আমরা আজকে এখানে এই পুলিশের বিরুদ্ধে, পুলিশি নিষ্ক্রিয়তা বা কোথাও অতি সক্রিয়তা, যেখানে আরজি করে হুলিগ্যান্সরা ঢুকে সমস্ত তথ্য, সমস্ত জিনিস মানে একদম ভাঙচুর করে দিল, ইমার্জেন্সির জিনিস, যেখানে সাধারণ মানুষ গিয়ে সেখানে তার চিকিৎসা পায়, এবং সেখানে থার্ড ফ্লোর অর্থাৎ তিনতলা, মানে যেটা চারতলা ভেবেছিল যে থার্ড ফ্লোর মানে মনে হয় তিনতলা, চারতলা সেটা তারা ভাবেনি, থার্ড ফ্লোরটা এই প্রমাণ লোপাট করার জন্য ভেঙে চুরমার করে দিল। তো কাদের কাদের অঙ্গুলি হলো না এই ঘটনা ঘটেছে? দেখুন, সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছেন, আমরা তাতে খুশি, কিন্তু বিষয় হচ্ছে প্রথম তদন্ত যেগুলো হয়েছে সেই ইনভেস্টিগেশনের সমস্ত জিনিস সিবিআইয়ের হাতে দিয়ে দেবে এই রাজ্য সরকারের পুলিশ। আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে, অর্থাৎ এরা প্রথম থেকেই এই মার্ডারটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেছে এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। তবে আমাদের সিবিআইয়ের উপর বিশ্বাস আছে, নিশ্চয়ই তারা প্রকৃত খুনিকে তারা বের করবেন, এবং শুধু প্রকৃত খুনির দৃষ্টান্তমূলক সাজা নয়, যারা এই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক সাজা চাইছি, এবং আমাদের মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তার পদত্যাগ আমরা দাবি করছি। উনি কার বিরুদ্ধে এই ফাঁসির দাবি করেছেন? তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, তাহলে তার আরজিকর হসপিটালে এরম ঘটনা যে ঘটে গেল তার দায় কার? তার পুলিশ যে নিষ্ক্রিয় থাকলো, ওই হুলিগ্যান্সদের আটকাতে পারলো না, তার দায় কার? আজকে তিনি কার বিরুদ্ধে, আজকে যে সিভিককে ধরা হয়েছে সেটা তো পুলিশ, তার সে তার মন্ত্রীকে, সে তো মুখ্যমন্ত্রী, তার দায় কার? তিনি কার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন? তিনি কাকে হাসাচ্ছেন? কোন দিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন? এসব নাটক মানুষ আর শুনবে না, মানুষ জানে যে আসল চোর মমতাই। শান্তনু সেন হয়তো বলে ফেলেছিলেন যে সন্দীপ ঘোষকে কেন আমরা এত প্রশ্রয় দেব, ডাইরেক্ট ইনডাইরেক্টলি সেই কথাটা কারোর খারাপ লেগেছে, কারণ তিনি প্রভাবশালী, কারণ এবেলা উনি পদত্যাগ করলে ওবেলা মেডিকেল কলেজে তিনি চান্স পেয়ে যাচ্ছেন, তাকে মুর্শিদাবাদে ট্রান্সফার করা হয়েছিল, তিন মাসের ভেতরে আবার আরজি করে সরিয়ে নিয়ে আসা হলো। কোনো গোপন রহস্য তো আছে এই সন্দীপ ঘোষের কাছে, যাতে আড়াল করতে চাইছে, যার জন্য শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হলো। সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার হবেই, ওখানে উনি সেক্স র্যাকেট চালান, ড্রাগ র্যাকেট চালান, ওখানে দালাল চক্র চালান, সমস্ত রকম দুর্নীতির সাথে যুক্ত আছে এই সন্দীপ ঘোষ। আমরা তো তার শাস্তি চাইছি, এবং তিনি দোষী সাব্যস্ত হবেনই, এবং আলাদা যারা যারা দোষী আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যারাই তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একদম তারা তাদেরকে। আমি বললাম কালকে আমাদের একটা রবীন্দ্রসদন থেকে হাজরা অবধি আমাদের একটা ক্যান্ডেল মিছিল ছিল, আপনারা জানেন, আমাদের মহিলাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে, করতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে, মারা হয়েছে, কেন? অথচ যারা এই রাজ্যি করে ঢুকে ভাঙচুর করে দিল, পুলিশ তাদের ধরতে পারলো না, পুলিশ গিয়ে লুকাচ্ছে, কখনো বা টেবিলের তলায়, কখনো বা ওই আরজি করের মেয়েদের যেখানে নার্সদের তাদের ঘরের কাছে, বলছে আমাদের বাঁচান, ভয় আছে, কাকে? প্রচ্ছন্নভাবে এটা তৈরি করা হয়েছে, নার্সদের কাছে যাওয়া হয়েছে আর্মস নিয়ে, যাতে তারাও ভয় পায়, তারা যাতে প্রতিবাদে না বসে, এটা একটা প্রচ্ছন্ন একটা হুমকি, ভয় দেখানো। মানুষ সব কিছু বোঝে, মানুষকে আর বোকা বানানো যাবে না। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।